আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি কিভাবে রান্না করা হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই আলুঘাটি রেসিপি। আলুঘাটি রান্না করার প্রথম কাজটা হচ্ছে ভালোভাবে এটা সিদ্ধ করে নেওয়া, এবং সিদ্ধ করার আগে পরিষ্কার পানিতে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং সিদ্ধটা খুব ভালোভাবে করতে হবে যেন এটা খুব সহজেই আলুর যে ছালটা আছে এটা যেন ছাড়ানো যায়। আলু সিদ্ধ করা শেষ, তো এখন কাজ চলছে হচ্ছে এটার ছালটা ছাড়ানো, এবং ছালটা খুব ভালোভাবে আপনারা ছাড়াবেন যেন ভিতরে কোনো প্রকারে ছাল না থাকে। তো তারপরের আপনারা যে কাজটা করবেন, আলু ছালটা ছাড়ানোর পর আলুটা আপনারা হাত দিয়ে বা কোনো কিছু সাহায্যে এটা এই আলুগুলো ভেঙে নেবেন। একবারে বেশি ভাঙাবেন না, যদি হালকা একটু গুটিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলুটার খুব ভালো হবে। আলুঘাটির প্রধান উপকরণ আলু। তো আমাদের আলু সিদ্ধ এবং আলুর ছাল ছাড়ানোর কাজটা অলরেডি শেষ করে ফেলেছি, তো এখন চলছে হচ্ছে মাংস রান্না করার প্রসেসিং। তো প্রথমে আমরা হচ্ছে এই মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো হ্যাঁ, আর একটা কথা বলি, এই মাংস ছাড়া কিন্তু আলুঘাটি টেস্ট হবে না, কখনোই হবে না। তো এর জন্য গরুর মাংস অথবা খাসি মাংস যেটাভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন খাওয়ার জন্য, তো সে আপনারা সেই মাংসটাই আপনারা সিলেক্ট করে নেবেন। আর মাংসতে এমন পরিমাণ আপনারা তেল, মশলা, লবণ, পেঁয়াজ টেয়াজ যা দেবেন এমন পরিমাণ দেবেন যেন এইটা দিয়েই একবারে আলুঘাটিটা হয়ে যায়, কারণ এক্সট্রাভাবে কোনো কিছু যেন না দিতে হয়। দেখুন, আমরা অলরেডি এটার প্রসেসিং করতেছি আলুঘাটি, এরপরে আমরা এটা রান্না করা শুরু করে দেবো। এবং মশলা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে যেন পুরো মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। এরপর কাজটা হচ্ছে মাংসটা খুব ভালোভাবে আপনার সিদ্ধ করে নেওয়া, কারণ এই আগে সিদ্ধ করে নিলে পরবর্তীতে আপনার এই মাংসটা খেতে কিন্তু ভালো হবে, প্লাস আলুঘাটির সময় বেশি করে আর জাল করতে হবে না। মাংস সিদ্ধ করা শেষ, আমি আবারও বলছি আপনারা মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো আমরা এখন আলু দিচ্ছি, এই আলু দেওয়ার পরেই হচ্ছে মেইন কাজটা। আমরা এই আলুটাকে বগুড়ার লোকাল ভাষা যেটা বলবো হচ্ছে কষানি, অর্থাৎ আমরা যত বেশি সময় ধরে আলুটা আমরা কষাবো এই আলুঘাটা কিন্তু ততটাই হচ্ছে টেস্টি হবে। তো আমরা এখন এটা ভালোভাবেই কষাচ্ছি। তো এখন হচ্ছে এই সময় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তলে যেন এটা লেগে না যায়, কারণ যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ হবে। দেখুন, অলরেডি আলুঘাটির কালারটা কিন্তু চলে আসছে, আর এটা কিন্তু আপনার একদম বেশি পাতলা করা যাবে না এবং একদম বেশি ঘন করা যাবে না, এমনভাবে একটা ভাপ করতে হবে যেরকম আমরা বুটের ডাল করি, ঠিক এই টাইপের একটা এটার সাইজ করতে হবে। তো দেখুন, আমরা কিন্তু খুব ভালোভাবে কষাচ্ছি, কারণ এটাই হচ্ছে একদম মেইন সময়, কারণ আমরা যদি ভালোভাবে কষা সেক্ষেত্রে কিন্তু আলুটা কিন্তু ভালোভাবে আর কি রেডি হবে। আমরা আলুঘাটিতে সামান্য পরিমাণ পানি দিয়েছি, আপনারা প্রথমেই আগে একবারে বেশি পরিমাণ পানি দেবেন না, সামান্য পানি দিয়ে আবারও আপনারা এটা ভালোভাবে কষে নেবেন, কারণ সেক্ষেত্রে জিনিসটা খুব মোলায়েম হয়ে আসবে এবং খেতেও টেস্টি হবে একদম। তারপরে আপনারা একদম পরিমাণ মতো একটা বেশি পানি দিবেন, দিয়ে ভালোভাবে আপনারা এটা ঝাল করে নেবেন। আলুঘাটি রান্না মোটামুটি শেষ পর্যায়ে, তো আপনারা কখনো এটা রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, একদম বেশি পরিমাণের যে তাতানো জালটা এটা দেবেন না, খুব সময় নিয়ে আস্তে আস্তে রান্না করবেন, সেক্ষেত্রে এটা অনেক টেস্টি হবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।